নিচেরে খোদাই আলী হিসাবে নিজেরে খুব সুন্দর ভাবে নিজের পৌরষের রূপ দেখিয়া আয়নায় নিজের পৌরষের রূপ দেখিয়া আয়নায় পুত্র হোসেন তখন বলে গর্ব আপনার যাবে চলে মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায় আলী কহেন বিবির কাছে দেখাও তোমার কি রূপ আছে স্বামী হইয়া কেন আমি জানতে পারি নাই স্বামী হইয়া কেন আমি জানতে পারি নাই অরূপ সেরূপ খালি চোখে পায় না দেখা কোন লোকে তোমায় দেখাই কেমন স্বামী বলেন ফাতেমায় লানত দিলেন আলী রৌরত যে দেখেছে বাতুন সুরত বাতিঘাতি যুদ্ধে যেন মরণ তাহার হয় কারবালার ওই যুদ্ধে যেন মরণ তাহার হয় আলী কহে সাপ কারে দিলে সে তো তোমার নিজের ছেলে বাতুনে মসজিদে গিয়া তোমার ওই রূপ দেখতে পায় মা ফাতেমার কন্দনে হায় এক শর্তে সাপ খোদা ফিরায় রথ হবে না বদুয়া মায়ের আর এই দুনিয়ায় রথ হবে না বদুয়া মায়ের আর এই দুনিয়ায় কেন্দে কহেন জগতের মা চাই না ছেলে ওরাম বানা আর কোন মার বদুয়া যে লাগে না সন্তানের রহি গায়ে নবীর কন্যার অন্তরের রূপ আলোয় ভরে আধারের কূপ কোটি নারীর ব্যথা ঘুচে ফাতেমার ব্যথায় কোটি নারীর ব্যথা ঘুচে ফাতেমার ব্যথায় কোটি নারীর ব্যথা ঘুচে ফাতেমার ব্যথা।